सम्मानितो उलमाए कराम, बुजुर्गान दीन, दोस्त अहबाब, मुसल्लियान एजाब, परदार आड़ाले अमार प्रियो माओ बुनेरा, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु आमादे सकल के कबूल फरमान, आमीन। সূরা আদিয়াত বলেন না, সূরা আদিয়াত আরো জোরে বলেন, সূরা আদিয়াত। মুখস্থ আছে কার কার দেখি, দিশেজন আসেনি, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি ضبحًا فالموريات قدحًا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. إذا مغسطة سكار كار آتولا مولا أولي آتولا نغن أم غنبنا এক দুই তিন চার পাঁচ ছয় অনেক অনেক আলহামদুলিল্লাহ। বাস আমি এখন কথা কইতে পারি, যাদের মুখস্থ নাই এনারা মুখস্থ করে নিবেন, কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক তার বন্দা হিসাবে মানুষকে তার বন্দা হিসাবে কি কোয়ালিটির উপর পাইতে চান কথা বলেন না, বন্দা হিসাবে মানুষকে বলেন, বন্দা হিসাবে মানুষকে কি কোয়ালিটিতে পাইতে চান এইটা সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দিছেন বিস্তারিত। কাজেই আমি আমার কতটুকু বাকি আছে, আমি সেই কোয়ালিটিতে আছি কি না বলেন না, আমি সেই কোয়ালিটিতে আছি কি না, না থাকলে কতটুকু বাকি আছে এটার একটা যোগ বিয়োগ আপনি করতে পারবেন সূরা আদিয়াত দিয়ে। সূরা কি এখন যদি আপনার কাছে থার্মোমিটার না থাকে তো মাপবেন কেমনে কথা কন না, থার্মোমিটার না থাকলে মাপতে পারবেন, খালি সূরা আদিয়াত বাংলায় লেখা মোবাইলে চার্জ দিলে দেখবেন যে পুরা সূরা চলে আসবে, আপনি গাড়িতে থাকেন আর ঘোড়াতে থাকেন সব চলে আসবে। তাইলে মুখস্থ না করলেও আপনি নিজেকে মাপতে পারবেন কন না, নিজেকে কি মাপতে পারবেন। এই জন্য আজকে সূরা আদিয়াত বিস্তারিত বলা যাবে না, সময় কম, তবে এতটুকু বলি যে সূরা আদিয়াতের দ্বারা আল্লাহ পাক কি 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 জিনিস বুঝাইছেন বলেন না, বন্দা হিসাবে কি কোয়ালিটিতে নিজেকে পরিণত করা হইলে আল্লাহ পছন্দ করেন, বা আল্লাহ আপনার কাছ থেকে বন্দিগির কোন কোয়ালিটি পাইতে চান বলেন না, আল্লাহ আমার কাছ থেকে বন্দিগির কোন কোয়ালিটি পাইতে চান, আল্লাহ আমার কাছ থেকে বলেন না, আল্লাহ আমার কাছ থেকে বন্দিগির কোন কোয়ালিটি পাইতে চান, তাহলে সুবিধা হয়ে যাব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক কত সহজ করে দিছেন, ঢাকা টাউনের অলি গলি ম্যাপ দিয়া চিনতে হইলে লেখাপড়া করণ লাগে, লেখাপড়া করা এরকম ম্যাপ শিখতে হয়, ভূগোল জানতে হয়, ম্যাপ পরিমাপ এগুলো বুঝতে হয়, ডাইন বাম বুঝতে হয়, ম্যাপের উপর কোনটা নিচ কোনটা, ডাইন কোনটা বাম কোনটা, স্কেলের মাপ কত, এগুলো জানতে হইলে লেখাপড়া লাগে। আবার লেখাপড়া করে কোরআন কিতাব পড়ে যেরকম জানা যায় এরকমভাবে আল্লাহ পাক বলেন, খালি চোখটা যে দিলাম এটা আরও বড় জিনিস, ঢাকা টাউনের কোন গল্লি কোন মাথা কীভাবে গেছে, আঁকা না বাঁকা, সোজা না তেড়া, একটা রিক্সাওয়ালাও জানে কেমনে জানে চোখের কারণে কোন না, কেমনে জানে চোখের কারণে, এক চোখ আপনার হাজার জ্ঞান ও বিজ্ঞানের বইয়ের থেকে উপরে উঠে গেছে না, তো চোখওয়ালা চোখ দেখে সব কিছু বাস্তবভাবে বুঝে কিনা বলেন, আরে অন্ধ বুঝে, আমি ইসলাম মিশনের সামনে দেখি অন্ধ এক কোলা হাফে যে তা
সমান হাইটা যেতে আছে তার চোখ নেই। আল্লাহু আকবার। তো বোঝা যায় যে আপনার ম্যাপ দিয়েও শিখন লাগে, আর এরকমভাবে বাস্তবভাবে যদি কারোর চোখ থাকে তাইলে সে চোখ দিয়া তার চেয়ে আরও ভালো বুঝে। আল্লাহ পাক বলেন আমি দুইটাই দিলাম, ম্যাপও দিলাম, ম্যাপের নাম কোরআন হাদিস কন্যা, ম্যাপের নাম কি কোরআন হাদিস, আর চোখ দিলাম যেটা দিয়া তুমি এরকম বাস্তবভাবে দেখবা। তোমার কাছে কোরআন হাদিস কম হইতে পারে কিন্তু চোখ কি কম আছে, কথা বলেন? আল্লাহ পাক বলেন আমি জিজ্ঞেস করব কি আমি কি তোমাকে চোখ দেই নাই, আমি কি তোমাকে কান দেই নাই, তা তাইলে তুমি হুজুরের ফতোয়ার অপেক্ষায় কেন বসে থাকলা, তুমি চোখে দেখো না রে ভাই ও দোস্ত বুজুর্গ। এই জন্য আল্লাহ একবার তা বন্দিগি কারে কয় আল্লাহ, দেখেন তিনটা আল্লাহ পাক, তিনটা যে একটা হলো আল্লাহ নিরঙ্কুশ মালিক কন্যা, আল্লাহ নিরঙ্কুশ মালিক বলেন, আল্লাহ নিরঙ্কুশ মালিক। দুই নম্বর মানুষ, সেও মালিক কিন্তু নিরঙ্কুশ মালিক নয়, সে হলো আদা মালিক আদা গোলাম, কথা কন্যা আদা মালিক, মালিক হইলো দুনিয়াটার মালিক, জায়গা সম্পত্তির মালিক, বিল্ডিংয়ের মালিক, গরু ছাগলের মালিক, ঘোড়ার মালিক, গাদার মালিক, হে হইল মালিক। আবার সে আবার গোলাম, কার গোলাম? আব্দুহু ওয়া রাসূলুহু, আমরা কার গোলাম বলেন না, আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। তাইলে মানুষ আল্লাহর কথা কন আগে, আল্লাহ কি আল্লাহ কারোর গোলাম, কারোর কাছে মহতাজ? আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পড়া না কেন চিৎকার দিয়া, আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা হলো নিরঙ্কুশ মালিকানা, বলেন না নিরঙ্কুশ, যেখানে গোলামি নাই, যেখানে কি নাই, আল্লাহ পাক কাউকে সালাম দিয়া কথা কন লাগে না, আল্লাহু আকবার। দুই নম্বরে আসেন মানুষ, মানুষ হইল আদা মালিক আদা গোলাম, আদা মালিক আদা গোলাম, আদা মালিক আদা গোলাম। মালিক কেমনে, ওই যে জীবজন্তুর মালিক, পশু পাখির মালিক, গরু ছাগলের মালিক, জায়গা জমিনের মালিক, টাকা পয়সার মালিক, ঠিক আছে তো? আবার গোলামও, কার গোলাম? একমাত্র আল্লাহর, কার গোলাম? আরে একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহ, অন্য কারোর গোলামি সে করে না, সে গোলামি করে কার? আর পশু পাখি জীব জন্তু গরু গাদা টাকা পয়সা জমি জমা বিল্ডিং, এটি এটি হলো নিরঙ্কুশ গোলাম, এটি কোন নিরঙ্কুশ, এটি কারোর মালিক না, এটি কারোর কি না মালিক, এরা নিজে কি নয় মালিক নয়, সেরেফ গোলাম, এই গোলাম সেরেফ কি গোলাম, তাহলে সেরেফ মালিকেই মালিক তিনি কে, সেরেফ গোলামে গোলাম ওরা কারা, সেরেফ গোলামে গোলাম এরা কারা, জীব জন্তু পশু পাখি এরা, আর আদা মালিক আদা গোলাম কে, এরা কারা, কথা পরিষ্কার? তাইলে কর কয়টা কয়টা স্টেজ হইল, একবার উপরে কোনটা, এটা এটার গুণ কি নিরঙ্কুশ মালিক, নিচে কোনটা, একবারে নিচে জীব জন্তু পশু পাখি, এদের গুণ কি নিরঙ্কুশ গোলাম, মাঝখানে কোনটা মানুষ, তার গুণ কি আদা গোলাম আদা মালিক, আদা গোলাম আদা মালিক, আদা গোলাম আদা, বুঝে আসছে? এবার আল্লাহ পাক বলেন এরকম বানাইলাম কেন, তো এরকম বানাইলাম আমি ক্লাস তোমাদের মধ্যে ক্লাস দুইটা না করে একটা করতে পারতাম, কিন্তু একটা করি নাই, ক্লাস করছি কয়টা, দুইটা, তোমার জন্য ক্লাস কোর্স বানাইলাম দুইটা, তোমার গুজনের জন্য, তোমার চোখটাকে আমি দেখানোর জন্য, তুমি মালিক তোমার আছে গোলাম, আবার তুমি গোলাম তোমার আছে মালিক, না তুমি মালিক আছে গোলাম, তুমি গোলাম আছে কি মালিক, উপরেও আছে নিচেও আছে, তোমার যে আমি গোলাম বানাইলাম, গাদাটারে তোমার গোলাম বানাইলাম, ঘোড়াটারে তোমার গোলাম বানাইলাম, বিল্ডিংটারে তোমার গোলাম বানাইলাম, জমিনটাকে তোমার গোলাম বানাইলাম, এই গোলামরা তোমার গোলামিটা কীরকমভাবে করে তুমি একটু চোখ দিয়া তাকাও, তাহলে গোলামি কারে কয় এটা বুঝবা, কথা কন না, গোলামি কারে কয় এটা কি বুঝবা।
আবার তুমিও তো গোলাম কন্যা, তুমিও তো কি ওখান থেকে বুঝবা আর উপরে ছাড়বা, কথা কন্যা, এখান থেকে লইবা আর ওইখানে দিবা, এখান থেকে লইবা ওইখানে দিবা। আবার তুমি এই জন্য তোমাকে মালিকও বানানো হয়েছে আদা, গোলামও বানানো হয়েছে আদা, যেন শিখতে পারে এবং করতে পারে। শিখবে গোলাম থেকে, গোলামি শিখো, বলেন না, গোলাম থেকে আর মালিকের কাছে এটাকে তুমি ছেড়ে দাও। আল্লাহ আমার গোলাম তুমি বানায় দিছো, আমি গোলামকে দেখছি এমনি এমনি গোলামি করে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জীবন ভর ঘোড়া আপনার সার্ভিস দিয়া গেল, কোনো দিন বেতন দিছেন ঘোড়াকে? বুঝছেন না গোলামি কারে কয়। আপনি একটা মানুষকে খাটান না, দুই দিন খাটাইলে কইবে যে পারিশ্রমিক দেন, ঠিক দেবে ঠিক, কিন্তু আপনি যে গোলামকে খাটাইলেন জীবন ভর, কোনো দিন বেতন দিছেন? আল্লাহ আকবার। এবং কোনোদিন এই যে কুকুরটা যে আপনার বাড়িটা পাহারা দেয়, চাকরিতে তাকে নিয়োগ দেন নাই, অটোমেটিক সে চাকরিতে আইসা নিজের থেকে আইসা জয়েন করছে, বাহু ব্যয় কর, নিজের থেকে আইসা কি জয়েন করছে। এরপরে তারে বেতন তো দেন না, কোনো দিন খানাও দেন না, ঠিক না ভাই ঠিক, কিন্তু আপনার বাড়ি সে ছেড়ে যায় না। ওই যে মাঝে মাঝে যে হাড্ডির টুকরাটা দেন, গোলামি কাকে বলে কথা বলেন না, গোলামি কাকে বলে? ওই যে আপনার কাম করে পোলাডারে কয়েছেন যে এই গাধাটা ঘোড়াটা তো চকবাজার তো গুলিস্তান গাড়িটা নে, তো গাছ টাছ এগুলো রেডি রাখছো, তো ওই পোলাইটা আপনার চাকরি করে আর কি, এটা তো আরেক মানুষ, এবারটা মোবাইলের পিছনে পড়ে ওই দিন আর গাছ টাছ জোগাড় করে না। এখন তো আপনি সারাদিন ঘোড়াকে চালাইয়া বিকালবেলায় আসছেন, সন্ধ্যায় রাত্রে আসছেন, এই গাছ কই আমি ভুল লেগেছি, কথা কর না আমি কি ভুল লাগেছে, এর কতক্ষণ বোকাচোকা করবেন। এরপরে যেই ঘোড়াটা সারাদিন দৌড়াইলো রাস্তার মধ্যে, সেই ঘোড়ারে কইতে আসেন আজকে আমার পোলাটায় কথা শুনে নাই, আজকে রোজা কর না, আজকে কি, কিন্তু আপনার রোজার কথা তো তারে শুনাইলেন, পরের দিন কামে যাইতে হবে না বলে ছুটি এটা তো দিলেন না, যে গোলাম কিন্তু কথা কয় নাই। এরপরে কাম করতে আসে বেচারা একটু পেশাব পায়খানা করবে, সে সুযোগও তো আপনি দেন না, বলে কামের সময় আবার কিসের পেশাব পায়খানা, অথচ এটা খুব জরুরি একটা জিনিস, কথা কন না, এটা কি খুব, বলে তো হুজুর কেমনে, গাড়িও টাইনবা পেশাবও করবা, কথা কন না, গাড়িও টাইনবা পেশাবও করবা, গাড়িও টাইনবা পায়খানাও করবো, পায়খানা পেশাব করার সুযোগ আপনি দেন না, আপনি তার কাছ থেকে গোলামিটা এইভাবে নেন, গোলামি আপনি কিভাবে দিচ্ছেন একটু দেখেন না চোখ দিয়া। আল্লাহ পাক বলেন এগুলো সব তোমাদেরকে দেখানোর জন্য আমি গ্রুপ বানায় দিছি, গোলাম কারে কয় এটাও দেখাইলাম, মালিক কারে কয় এটাও দেখাইলাম, তুমি নিজে বলেন না, তুমি নিজে গোলাম থেকে গোলামিটা কিরকম নিতেছ, বিল্ডিংটার থেকে তুমি গোলামি নিতেছ, জমিন থেকে তুমি গোলামি নিতেছ, দোকান থেকে তুমি গোলামি নিতেছ, তুমি কিভাবে গোলামি নিতেছ এটা তোমাকে জিজ্ঞেস করো, তাইলে কি আমি কিভাবে গোলামিটা পাইতে হবে এটা কি তোমার বুঝে আসে না, কথা কর না, এটা তোমার বুঝে আসে কি না? আল্লাহু আকবার। মুরগি মালিক চিনতে দুই দিন লাগে না, কথা কর না, আরেক বাড়িতে ছিল, সেখানে তার খানা দানা জন্ম শৈশব, এরপরে বাজারে বিক্রি করে দিল, আসলো আপনার বাড়িতে, আপনার বাড়িটা চিনানোর জন্য একদিন তারে আটকায় রাখলেন, একদিন তারে কি পায়ের মধ্যে রশি দিয়া চিনায় দিল, একদিনে মালিক চিন্না লাগছে, মুরগির বাচ্চা বুঝতে আসে আমার মালিক চেঞ্জ হয়ে গেছে, আগে এক মালিক ছিল এখন আরেক মালিক, সারাদিন ঘুরে গেলে আপনার ঘরের মধ্যে ঢুকতে আসে, মুরগিকে মালিক, মুরগি মালিক চিনতে কতদিন লাগছে, কয় মাস কয় বছর, কয় মাস লাগছে কয় বছর লাগছে, ও মানুষ তুমি কি মুরগির চেয়েও অধম, তোমাকে তো আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম, মুরগি যদি একদিনে মালিক চিনে তাহলে তোমার মালিক চিনতে এত দেরি কেন লাগলো, এটার জবাব আল্লাহ পাক বলেন আমি কিন্তু জবাব চাইব, বলেন না আমি কিন্তু কি, এই সুরা, এই সুরার মধ্যে সুরা আদিয়াতের মধ্যে কয়ে আছে। আবার এই যে গোলামরা
যাদের গোলামে যারা আপনার গোলামি করে যাদের কাছ থেকে আপনি গোলামি নেন ট্রাকের মালিক ট্রাকটা হলো আপনার গোলাম এই ট্রাক থেকে কি গোলামিটা নিতেছেন এটা দেহন লাগবে না আল্লাহ আকবার তো এই যে আল্লাহ পাক বলেন গোলামিটা কয় রকম বলেন না চার রকম কয় রকম জোরে কন কয় রকম আরো জোরে কয় না কেন চার রকম এক রকম গোলামি আছে রশি দিয়া এটারে বান্ধা রাখে এরপরও রশি ছিড়া আরেকজনের ক্ষেতের ধান খায় কথা কয় না রশি দিয়া বান্ধা রাখে এরপরও গুতাগুতি করে রশি দিয়া বান্ধা রাখে এরপরও লেখতালেখতি করে আছে না এই এক এই এক শ্রেণী এ কাফের বদ্দিন বেনামাজি আরেক আরেক গ্রুপ এর থেকে সিনিয়র যে গ্রুপটা যে আসলে সেও লেখতালেখতি করতে জানে তবে রশিদিয়া বানছে সে জানে যে মালিক আমারে রশিদিয়া বানছে কারে কাজে আমি এই রশি ছিঁড়ব না এই রশি কি ছিঁড়ব না মোটামুটি সে রশিটাকে রশি ছেড়ে দিলে আবার বেতাল রশিদিয়া বানলে আর বেতাল করে না আসে না এই গ্রুপ আছে কি না আরে জোরে কর না প্রথম গ্রুপ কি কইলাম রশি ছিঁড়া ফেলে দ্বিতীয় গ্রুপ কি কইলাম ছেড়ে না রশির অন্তত একটা ইজ্জত রাখে রশির একটা কি ইজ্জত রাখে আইন কানুনের একটা ইজ্জত রাখে আর এক গুরু আছে রশি দিয়া বান্ধন লাগে না রশি ছাড়াই এরা আপনার সঙ্গে সঙ্গে এরকম পোষা কুকুর এরকম পোষা বিড়াল এরকম পোষা জন্তু যে আপনার সঙ্গে সঙ্গে আপনি যেখানে ওইটাও সেখানে কুত্তা একটা লইয়া লইয়া হাঁটে এই তুই কুত্তা লইয়া হাঁটস কেন আমি তো কুকুরকে লইয়া হাঁটি না এটা না আমি যেখানে এটা আসে না এরকম কথা কন আল্লাহ একবার এটা হলো তিন নম্বর এটা কয় নম্বর এই পোষাটার পায়ের মধ্যে রশি আছে কিন্তু এটা লোক ছাড়েনি এটা কয় নম্বর চার নম্বর হইল সবচেয়ে সিনিয়র সে হইল মালিকের জন্য যখন প্রয়োজন সে জানটা দিয়ে ফেলে ও মানুষ গোলামি কারে কয় দেখ এই যে ঘোড়া সে যখন ছুটে মালিক খালি পয়সা রশিটা টান দিছে টান দেওয়ার সঙ্গে সঙ্গে সে যে ছুটলো যে মাথাটা এরকম উপরের দিকে উঠাইয়া নাক থেকে এরকম গরম শ্বাস বের করতেছে আর ছুটলো তো ছুটলো ছুটলো তো ছুটলো ছুটলো তো ছুটলো এর নাম হইল ওয়াল্লাদিয়াতি কত টাকা বেতন দেয় মালিক তারে ফালমোরিয়াতি কদহান দুই নম্বর গুণ হইল সে মালিক তাকে অর্ডার করছে সে এরকম ভাবে দৌড়াইতেছে তার খুরের আঘাতে আগুন বের হইতেছে কন্যা খুরের আঘাতে কি বের হইতেছে এটা পোষাটার চেয়েও আরো সিনিয়র খালি কথাটা কওনের লগে লগে খুরের আঘাতে কি বেরোচ্ছে বলেন না কার হুকুমে আগুন বেরোচ্ছে মালিকের আল্লাহ কয় দেখ গোলাম কারে কয় আর তুই তার কাছ থেকে কি গোলামি নিতেছ এরপরে আমার লগে হিসাব হইব কথা কন এর লগে কি এরপরে আমার সাথে হিসাব হবে যে তুমি কয় নম্বরের মালিক কি কোয়ালিটির মালিক হ্যাঁ আর এই কোয়ালিটির মালিককে কি কোয়ালিটির গোলামি ভোগ করলা আর আমি কোন কোয়ালিটির মালিক তা এই কোয়ালিটির মালিকের সঙ্গে কোন কোয়ালিটির গোলামি দরকার ছিল এদিকে হিসাব কিতাব নাই অঙ্ক নাই এগুলো ওয়াল্লাদিয়াতি দবহান কন্যা ওয়াল্লাদিয়াতি দবহান মানে কি গোলাম মালিকের হুকুম পালন করার জন্য ঊর্ধ্ব শ্বাসে ছুটল তো মসজিদের দিকে ছুটল তো ছুটল এবং এরকম ভাবে যে কোনো কিছু তাকে থামানোর চিন্তাই করা যায় না যে শ্বাস কন্যা কি ঘোড়াটা যখন যুদ্ধের জন্য এরকম ছুটে চলে আসে কারোর ক্ষমতা এটাকে থামানোর তাহলে আপনার মসজিদে আসনের পথে শয়তান থামাই কেন এই তো বেদাল লাগে ওয়াল্লাদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহা এরপরে দেখো এই গ্রুপটা সে চলে তো এরকম চলে যে তার খুরের আঘাতে আগুন ছুটতেছে আল্লাহ এরকম ঘোড়ার সামনে কেউ দাঁড়াইব আর মালিক কেরকম খুশি কোন মালিকে আধা মালিকে আর পুরা মালিক খুশি হইতে হইলে আধা মালিক যদি এতটুকু পায় তো পুরা মালিক কতটুকু পায়
فَالْعَادِيَاتِ ضَبْحًا فَالْمُورِيَاتِ قَدْحًا فَالْمُغِيرَاتِ صُبْحًا. মালিক কইছে সকালবেলা ঘুমান যাইব না, ফজরের নামাজের আগে উঠতে হবে। কিন্তু আল্লাহর এই হুকুম পাবলিক মানে না। আর ঘোড়ার মালিক কইছে সে ভোরে ভোরে কিন্তু আমি শত্রুর সাম মোকাবেলা করব। কাজে তুমি রেডি? ঘোড়ায় কয় আমিও রেডি। ফালমুগিরাতি সুবহা, ওই ঘোড়াগুলোর দিকে তাকাও যেই ঘোড়াগুলো প্রত্যুষে আরাম ছেড়ে দিয়ে মালিকের হুকুমকে পালন করার জন্য এই প্রত্যুষে ঝাঁপাইয়া পড়ে। প্রত্যুষে কি করে? তা আপনি কি ফজরের নামাজ অন্তত ঝাঁপানি টাপানি না হোক হাইটে হইলেও তো আইবেন? এটি হিসাব কিতাব নাই? আপনি আদা মালিক, ঘোড়ার থেকে নিচেন ঝাঁপাইয়া পড়ন, আর আপনি আদা মালিক হইয়া আদা গোলাম, আদা মালিক আপনি আবার পুরা মালিকের কাছে আপনার গোলামিটা অন্তত ঝাঁপাইয়া না পড়েন, অত হাইটটা তো আইবেন সকালবেলা। কথা কয় না খা, কে কে হাইটে আসবেন? আল্লাহ পড়েন না, ওয়াল্লাদিয়াতি দবহান, সবাই তো পড়লো না, ওয়াল্লাদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগিরাতি সুবহা। তিন নম্বর, ফাসারনা বিহি নাকআ, কসে এমন ক্ষিপ্র গতিতে চলে যে সকাল বেলা কুয়াশা সব ভিজা থাকে আর এই ঘোড়া এরকম ভাবে চলে যে পিছনে ধুলা উড়াইতে আসে। আল্লাহু আকবার। ফাসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ, এরপরে এই ঘোড়া দেখো সে অতি প্রত্যুষে এইভাবে ক্ষিপ্র গতিতে আসলো, বীর বিক্রম বলেন না, বীর আমার আপনার মতন এরকম কাপুরুষ নয়, আল্লাহর হুকুম আল্লাহ বড়, তার হুকুম বড়, কাজে এই হুকুমকে পালন করার জন্য আমাকে বীর বিক্রম আগাইতে হবে। কে কে তৈয়ার? ফাওয়াসাতনা বিহি জামআ, এই ঘোড়াগুলো দেখো শত্রু শত্রুদের পুরা শত্রুরা এখানে লাখ লাখ শত্রুর সৈন্য দাঁড়ায় আছে, আর এই শত্রু সৈন্যের ভিতরে সে মৃত্যুর চিন্তা করলো না, ঢুকে গেল আর দুই দিক খালি সাফ করতে আছে। আল্লাহ আল্লাহ পাক বলেন তোমারও তো শত্রুরা চারদিকে খাড়া আছে। কারা কারা? নফস শয়তান দুনিয়া গায়রুল্লাহ, কন না নফস শয়তান দুনিয়া গায়রুল্লাহ, বলেন না নফস শয়তান দুনিয়া গায়রুল্লাহ, চতুর্দিকে আপনার খাড়া আছে, অল টাইম খাড়া আছে। ঘোড়াটা যেরকম শত্রুর মধ্যে ঢুকিয়া সব সাপ্পা করে লিখতেছে, তোমারও উচিত ছিল এরকম এই শত্রুর মধ্যে ঢুকো, ঢুকিয়া নফস সাফ করে ফেলো, শয়তান সাফ করে ফেলো, দুনিয়া সাফ করে ফেলো, গায়রুল্লাহ সাফ করে ফেলো, আর সেখানে প্রতিষ্ঠিত করো ওয়াহদাহু লা শারীকা লাহু, প্রতিষ্ঠিত করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো খালি বিপ্লব ঘটাইতে জানি, আরে বিপ্লব বাইরের বিপ্লব পরে, আগে ভিতরের বিপ্লব ঘটা। আল্লাহর রাসূল বলেছেন বাইরের মূর্তি ভাঙ, আল্লাহর রাসূল কোনোদিন বাইরের মূর্তি ভাঙেন নাই, কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল এটাও কোনোদিন ভাঙেন নাই। ভাঙছেন নাকি? 13 বছর মক্কা শরীফ ছিলেন, একদিনও কি সুযোগ পান নাই? ছিল না যে পলাইয়া হইল ভিতরে ঢুকিয়া একটা মূর্তির মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে আসি, এটাও তো করেন নাই। কারণ আল্লাহর রসুল জানেন বাইরের মূর্তি ভাঙে কোনো লাভ নেই, মূর্তি ভাঙতে হবে যেটা কলিজার মধ্যে ঢুকায় রাখছেন, কন না মূর্তি ভাঙতে হবে কোনটা? যেটা কলিজার ভিতরে ঢুকায় রাখছেন, এইটাকে ভাঙলেন, এটা ভাঙলে বিপ্লব হবে না, এটা ভাঙলে গৃহযুদ্ধ হবে না, এটা ভাঙলে সাম্প্রদায়িক দাঙ্গা আসবে না, এটা ভাঙলে সেখানে আল্লাহর রাজত্ব কায়েম হবে, পৃথিবীতে আর মূর্তি কেউ বানাইবে না। আমরা ভিতরেরটাকে লালন করি, বাইরেরটাকে হামলা করি, ভিতরেটারে কি লালন করি, বাইরেরটারে কি? এই জন্য লাগে হিন্দু মুসলিম দাঙ্গা। আর যদি আপনি ভিতরেরটাকে ভাঙতেন বাইরেরটা ফেলে রাখতেন, তাইলে ভাঙতে ভাঙতে খাজা মঈনুদ্দিন চিশতির মতন আপনি ভিতরেটা ভাঙেন, দেখতেন যে হাজার 99,000 মানুষ আপনার হাতে ইসলাম কবুল করতে আসে। কারণ
মূর্তি বাইরেটা ভাঙেন নাই, কোনটা ভাঙছেন, কেমনে ভাঙে, শত্রু শিবিরে আপনি ঢুকে পড়েন, শত্রু কে, চারজন, শত্রু কে, চারজন, শত্রু কে, কি কি, নফস, শয়তান, দুনিয়া, আওয়ামী লীগ, বিএনপি, ঠিক আছে তো, এরই হলো বেজাল্লা কথা, এরই হলো কি, আমরা খালি ওয়াজের জন্য উঠি আর খালি হেগড়ে ধরি, ওই বাইরের মূর্তি ভাঙনের জন্য আমরা খুব, আর ভিতরেরটাকে লালন করি, বাইরেরটা হামলা করি। আল্লাহ কইছে ভিতরেরটা হামলা কর, বাইরেরটা রাইখা দে, বাইরেরটা ভিতরেরটা যদি ভাঙো, ভাঙা শেষ হয়ে যায় তো বাইরে কোনো মূর্তি থাকবেই না, অটোমেটিক ভেঙে যাবে, অটোমেটিক কি, লাইন মতন হাঁটে না, বেলাইনে হাঁটে তো পড়েন না, ওয়াল্লাদিয়াতি ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। এবার আল্লাহ কি কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমি তো গোলাম মালিকের চিত্র দেখাইলাম, মানুষ এরা হইল সম্পূর্ণ নিমক হারাম, মানুষ কি, নিজেরটা তো ঠিকই নিল কিন্তু দেওয়ানের সময় দেয় নাই, নেওয়ানের সময় নিচে পুরাপুরি নিচে, দেওয়ানের সময় ইজাক তালু আলান নাসি ইস্তাউফুন, যখন নেওয়ানের সময় তখন পুরাপুরি নাই, ওয়া ইদা কালু আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন দেওয়ানের সময় তখন ঠিক মতন দেয় না, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না যে তারা আমার সামনে আসতে হবে, আমি অঙ্কের হিসাব কিতাব নিব, লিয়াউমিন আযীম, হাশরের দিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সব মানুষগুলো আসামি হইয়া জবাব দেওয়ার জন্য আমার সামনে থাকবে দণ্ডায়মান, সেদিন আমি অঙ্ক লইয়া বসব, কতটুকু বুঝা নিছো আর কতটুকু বুঝা দিছ, কতটুকু বুঝা নিছো আর কতটুকু বলেন না বুঝা, আল্লাহ পাক বলেন এটা কিন্তু সব মানুষে বুঝে, আমি নেওয়ানের সময় পুরাপুরি নিলাম, দেওয়ানের সময় যথেষ্ট খেয়ানত করলাম, এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্নাহু আলা দালিকা লাশাহীদ, এতে যে এই বেঈমানি করতে আছে এটা কিন্তু নিজেও বুঝে, খালি গোলাম মালিকের হিসাবটা তার সামনে রাখেন তো কবে যে বিলাইটা আমার যতটুকু গোলামি করছে আমি আল্লাহর এতটুকু গোলামি করি নাই, কুত্তাটা আমার যতটুকু গোলামি করে আমি কুত্তাটার সমানও গোলামি আল্লাহর করতে পারি নাই, এই কথাটা প্রত্যেকটা মানুষ হাড়ে হাড়ে জানে, ওয়া ইন্নাহু আলা দালিকা লাশাহীদ, আর মানুষ করে কি, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আল্লাহর পিছনে থাকবে এটা তো নাই, বরং হে উল্টা পথে হাঁটে, এখন না সে কি উল্টা পথে হাঁটে, সে তো গোলামি করবে আমার, অথচ সে গোলামি করে টাকার, কথা কন না, সে গোলামি করণের কথা কার, আল্লাহ, আর করে কার, করার কথা কার, আল্লাহ, আর করে কার, আল্লাহ, এটা আল্লাহ বুঝে, আল্লাহ পাক এর জন্য কইতেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, সে কঠিন গোলামি করে তবে আমার নয় টাকার, তখন না কঠিন গোলামি করে আমার নয়, সারাদিন মেহনত করে আল্লাহু আকবার, আগুনের ভিতরে ঝাঁপ দেয় আল্লাহু আকবার, পানির নিচে চলে যায় আল্লাহু আকবার, বাতাসে ঘুরে আল্লাহু আকবার, মৃত্যুর রিস্ক নেয় আল্লাহু আকবার, কার গোলামির কারণে, টাকা, টাকা, কার গোলামি, ওয়া ইন্নাহু আলা দালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এবার আল্লাহ পাক ধমক দিচ্ছেন, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর, একে ভুল লাগেছে, তাকে কবরে আসতে হবে,
কবর থেকে আমি তাকে আবার উঠাইব। ওয়াহুসিলা মাফিস সুদুর, যা কিছু বুকের ভিতরে কইরা দুনিয়া থেকে নিয়ে আসছে এলি আমি আবার সব খুলব, বের করব, চেক করব, এলিরা আবার কম্পিউটারে দিব, পরীক্ষা নিরীক্ষা করব, কতটুকু করণের দরকার ছিল, কতটুকু করছে, কতটুকু গ্যাপ আছে, কতটুকু বিয়োগ হইল, কতটুকু যোগ হইল, সব আমি করব। আপনি অস্বীকার করতে পারবেন না, আল্লাহ পাক বলেন তুমি যা করোনি সব আমি ভিডিও রেকর্ড করতে আছি, তুমি একটাও অস্বীকার করতে পারবা না। আমি যখন রেকর্ড ছেড়ে দিব তো পলানোর জায়গা পাইবা না। আগের থেকে বুঝা বুঝা গোলাম কিভাবে গোলামি করে দেখো, তোমার কিভাবে গোলামি করা উচিত বুঝো, এরপরে আমার সঙ্গে আসনের প্রস্তুতি কে কে ইনশাআল্লাহ গ্রহণ করব, কবে থেকে গ্রহণ করব, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।